आलू भाजा आलू टा केटे रसुन क्या कर रहा है हम खुंती लेकर दाड़ा है काम नहीं है क्या हाँ काम करता है गोटा जीरे मुग डाल भेजे नेब আমরা আজকে আলু ভাজা করব সুন্দর করে আলু কুচিয়ে নিচ্ছি আদা চন্দন আগে কথা বলতো না এখন চন্দন প্রত্যেকটা কথার উত্তর দেয় আর প্রত্যেকটা কথার আনসার ঠিকও দিয়ে দেয় আরে বিয়ে ফুল ফুটছে যে এ না করে বলো না বহুত টাইম লাগে না ডালটাকে আমরা নামিয়ে জলে দিয়ে দেবো দাদাকে আমরা চাপিয়ে দিলাম বন্ধুরা আমরা লঙ্কা ধুনে জিরে আমরা হেমন্তস্থায় গুঁড়ো করে নেবো আলু ভাজা করব সানফ্লাওয়ার তেল এক দাদা কমেন্ট করেছিলেন খুব সুন্দর কমেন্টটা পড়ে মনটা ভরে গেছিল তাই সেই কমেন্টটা আপনাদেরকে শোনাতে চাই তা আজকে সেই কমেন্টটা হচ্ছে যে সম্মানীয় কর্ম সেবাই আমাদের পরম ধর্ম ভেদাভেদ করি না বর্ণ আমরা দান করি অর্ণ নমস্কার এটা এক দাদা বলেছিল তাই আপনাদেরও শুনলাম চোখের জল বার করে নেব মামা চন্দন খানা এত হ্যাম স্যাম স্যাম সেজে রয়েছে চন্দন এখন ড্রেস পরছে না চন্দন বলছে না একটু ফিট ফাট থাকতে হবে আমাকে দাদা ভাই কিছু বলিস না আমাকে বলতে দে আমাকে বলতে দে জামাটা বদলিয়েছিস প্যান্টটা একবারে শাহরুখ খানের মতো পাঠিয়েছে তোকে কাকে লাগছে জানিস সেই মহারাষ্ট্রের নায়ক কে জানো কে রজনীকান্তের ছেলের নাম কি ধনুষ 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 এবার ধনুষের মতো লাগছে ধনুষ একটু মোটা রজনীকান্তের ছেলে না জামাই মেয়ের জামাই তাই নাকি মেয়ের জামাই রজনীকান্তের মেয়ের জামাই ও তো সাউথের ডাল আমাদের ফুটে গেছে এখন কিছু তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দেবো অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা
লবণ, বাটা জিরে, হলুদ গলা, আচ্ছা করে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন, ডালের ফোড়ন, মাংস রান্না করবো তাই কড়াই চাপালাম, তেজপাতা, গোটা গরম মশলা ভেঙে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, অল্প পরিমাণে বাটা জিরে, হলুদ, টমেটো, স্বাদমতো লবণ, এটা হচ্ছে বিট লবণ, এর সঙ্গে আমরা দেবো ভাজা মশলার গুঁড়ি, মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে, এবার আমরা ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো, মাংস হয়ে গেছে, নামিয়ে নিলাম, রান্না কমপ্লিট, তাহলে চলে আসুন, সবাই চলে এসেছে, আমরা এখন খেতে বসি, দই, কেমন হয়েছে রান্না দাদা? খুব ভালো হয়েছে, দারুণ সুন্দর, চুক্তির ডাল, আলু ভাজা, চিকেন কষা, সারাদিন পরিশ্রম করার পর প্রচন্ড পরিমাণে খেতে পেরেছি আর দারুণ খাচ্ছিও।
রান্নাবান্না খুব সুন্দর। আমরা রান্না টান্নার পরে সবাই যখন খায় হাসি মুখে আরো অনেক অনেক বেশি ভালো লাগে। ভালো তো কি আর বলবো বলুন, প্রত্যেকদিন রান্না করছি আর খাচ্ছি আর বলছি ভালো হচ্ছে। এক কথা বারেবারে কি আর বলবো, আপনারা সবই দেখছেন আর সবই আমরা করছি, তারই মাঝখানে আপনারা আমাদের সঙ্গে থাকবেন না অবশ্যই। কিন্তু বিশেষ একটা কথা হচ্ছে যে আজকে যে আমরা দীর্ঘদিন ধরে যে কাজটা করে চলেছি এত পাশাপাশি আপনারা সবই দেখছেন আর আমাদের যে কর্ম সবই দেখছেন। যাই হোক, আর বেশি কিছু বলবো না, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।